যে কূপ ছিল যেই কূপে কাফেরদের মৃতদেহগুলো লাশগুলো ফেলে দেওয়া হয়েছিল আর তাদের সাথে সেই সব মৃতদেহের সাথে কথা বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল এই উম্মতের ফেরাউন যে ছিল কথা বলেছিলেন সেই সময় তারা সেই কথাগুলি শুনেছিল জীবিত চাইতে ভালো করে শুনেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন কূপের কাছে গিয়ে কথা বলছে ইন্না কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কান ফাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রব্বুকুম হাক্কা আমরা আমাদের আল্লাহর ওয়াদা পেয়ে গেছি আল্লাহ আমাদেরকে বিজয়ের ওয়াদা করেছেন আলহামদুলিল্লাহ ওমর ফুরকান ভগবানের আল্লাহ ফয়সালা করে দিয়েছে ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রব্বুকুম হাক্কা তোমরা কি সেই শাস্তি আযাব পেয়েছো যেই কাফেরের সাথে অবাধ্যর সাথে পাপিষ্টের সাথে আল্লাহ ওয়াদা করেছেন শাস্তি পাচ্ছ তখন মানুষে বলছে ইয়া রাসূলুল্লাহ তো কাল্লে মাজসাদাল্লাহ আর ওয়াহালা এমন দেহের সাথে কথা বলছে যাতে কোনো রূপ নেই আত্মা নেই কি কথা বলছে শুনছে বলছে এখন যা বলছি তোমার চেয়ে বেশি শুনছে সবসময় শোনা আর কথা বলা হয় না কারণ অনেকে এখানে তোমার কাছে মৃতরা সবসময় শুনে না আল্লাহ যখন চান তখন শোনে